হ্যালো ক্লাস ইলেভেন স্টুডেন্ট, বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের পাঠ কোনি উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ। আমরা এর আগের দিনের দ্বিতীয় পরিচ্ছেদ আমরা আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে আম্বারুনির গঙ্গায় সবাই আম দিয়ে স্নান করছে এবং সেই সময় সেখানে ক্ষিতিসিংহ বা খিদ্দাও গেছেন, যিনি গিয়ে ওখানে ওই কনির একটা খুব সামান্য পরিচয় পেয়েছেন। এবং শুধু পরিচয় পাওয়া না, তার পাশাপাশি তিনি সেখানে আরেকজনের সঙ্গে তার পরিচয় করেছে, যে বিষ্ণুধর বেশ নাদুসকুন্দুসের একজন লোক, যিনি তথাকথিতভাবে দলাই মলাই করবার জন্য গঙ্গা ঘাটে এসেছিলেন। এরপর আমরা দেখতে পাই যে খিদ্দা বা ক্ষিতিসিংহ তিনি বাড়ি ফিরে আসেন এবং সেখানে ভেলো আগে থাকতেই এসেছিল এবং তার কিছুক্ষণ পর খিদ্দা সেখানে বাড়ি ফেরে এবং সেখানে তার বাড়ির একটি দেওয়া হয়েছে, বাড়ির সম্পর্কে একটা ওখানে ধারণা দেওয়া হয়েছে, তার কিরকম বাড়ি, বাড়িটি কিরকম, কি ধরনের সবকিছুই। আর তারপর যিনি আসেন তিনি হচ্ছে খিদ্দার সহধর্মিনী বা স্ত্রী লীলাবতী, যিনি এটি দোকানের দোকান চালান, টেলারিং শপ, যেখানে মেয়েদের এবং বাচ্চাদের জামা কাপড় তৈরি করা হয়, সেই জামা কাপড় তৈরি করার দোকানটি, যার নাম প্রজাপতি। তো তিনি সেই দোকান টোকান করে বেলার দিকে বাড়িতে এসছে এবং এসে তাড়াতাড়ি করে খাবার দাবারের জোগাড়জাত করেন, এই অবধি আমরা দেখেছিলাম। ভেলো তখন একটি কথা বলেছিল যে তার সন্ধ্যেবেলা তার ক্লাব জুপিটার একটি মিটিং ডেকেছে খিদ্দাকে নিয়ে, খিদ্দা সেখানে যাবে কিনা সেটা জানতে এসেছিল। তো আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদে সেই আলোচনা এবং সেখানে খিদ্দা কি, খিদ্দার সম্পর্কে ক্লাব কর্তৃপক্ষের কি ডিসিশন, সেটা নিয়ে আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদে আলোচনা করব। যথারীতি সন্ধ্যাকালীন সময় একটু দেরি করেই ক্লাবে পৌঁছন খিদ্দা ওরফে ক্ষিতিসিংহ। সেখানে আগে থাকতেই বাকি ক্লাবের গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, এবং যারা শুধু সময়, এবং আমরা দেখি যে সেই জুপিটার ক্লাবে যারা ক্লাব কর্তৃপক্ষ তারা সেখানে বসে সৈমারদের একটি চিঠি নিয়ে সেই মিটিংটি ডাকা হয়েছে এবং সেই মিটিং এর মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে যেমন MLA বিনোদ ভর রয়েছে, তারপরে আমাদের ধীরেন ঘোষ রয়েছেন, এছাড়া হরিচরণ রয়েছে, এছাড়া আরো গণ্যমান্য কিছু মানুষ, যেমন যজ্ঞেশ্বর রয়েছে, হ্যাঁ যজ্ঞেশ্বর ভট্টাচার্য রয়েছে, আমাদের বধু চাটুর্য রয়েছে, এরকম যারা গণ্যমান্য যারা ক্লাবের সদস্য বা ক্লাবের প্রেসিডেন্ট এবং MLA বিনোদ ভর প্রত্যেকেই আছেন। প্রত্যেকেই খিদ্দা সম্পর্কে আগে থাকতে একটা প্ল্যান করে রেখেছেন, যে প্ল্যানে তারা খিদ্দাকে একটি ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে সরাতে চাইছেন, কারণ তাদের বক্তব্য যে খিদ্দা নাকি সুইমারদের মানে গালিগালাজ করে, তাদের মারে, তাদের সঙ্গে অশালীন ব্যবহার করে, মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে তারা ঠিক মতন করতে সাঁতার কাটতে পারছে না। সেই জন্য যখন খিদ্দা আসে এবং খিদ্দা যখন সত্যিটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে, এখানে একটা বিষয় হচ্ছে যে চিফ ট্রেনার হিসেবে ক্ষিতিসিংহ চায় যে এই ক্লাব থেকে, জুপিটার ক্লাব থেকে একটা কেউ বেঙ্গল চ্যাম্পিয়ন হোক। হ্যাঁ, এবং খিদ্দা এই ক্লাবের সঙ্গে প্রায় 35 বছর যুক্ত, এবং শুধু যুক্ত নয়, তিনি চান মনে প্রাণে তিনি সুইমারদের দিয়ে কসরত করিয়ে এখানে এখান থেকে ভালো সুইমার কে তিনি গড়ে তুলতে চান, এবং শুধু তার পাশাপাশি তার একটাই মোটিভেশন যে যেন সুইমাররা তাদের টাইমিংটাকে, তারা তাদের সময়টাকে যেন মেনটেন করে সাঁতারটা কাটে, কারণ সাঁতার কাটতে গেলে টাইমটা হচ্ছে সবার আগে একটা গ্রহণযোগ্য বিষয়। টাইম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সাঁতার কাটা ঠিক হবে না বা সেভাবে চ্যাম্পিয়ন করা যাবে না। তো এইরকম একটা টানাপোড়েনের মধ্যে তিনি এবং তার সম্পর্কে যে সমস্ত অভিযোগ এসছে সেগুলো খিদ্দা শোনে এবং খিদ্দা শুনে সেটা নিয়ে যথারীতি প্রথমে একটু মুচকি মুচকি হাসে এবং হরিচরণ নানা কথা বলতে থাকে যে সে খিদ্দা কোনোদিন নিজেই সাঁতার কাটেনি, জলে নামেনি, ইত্যাদি ইত্যাদি।
তখন এবার খিদা উল্টো দিকে বলতে থাকে যে জলে নামা অর্থে কি বলতে চাইছে, যে কোনো ট্রফি নিয়ে আসেনি বা কোনো পুরস্কার জেতেনি সেই কারণে বলা হচ্ছে। তো এরকম অনেক মানুষ আছে যারা সেই অর্থে জলে নামেনি, অথচ তারা খুব বড় বড় কোচ হয়েছে সুইমারদের। তো সুইমার যারা হয় তাদের জন্ম লগ্ন থেকে তারা সেই ধরনের ভালো পটেনশিয়ালিটি নিয়ে তারা তৈরি হয়। এই ধরনের কিছু সাঁতারুকে খুঁজে বের করতে হবে। সাঁতার শেখবার জন্য যারা আসছে শুধু শেখবার জন্য শিখতে, তাদেরকে শেখানো খিদ্দার কম্ম নয়। খিদ্দা চায় ট্যালেন্ট, যাদের মধ্যে ট্যালেন্ট আছে, সত্যিকার ট্যালেন্ট, যারা শিখতে চায়, যারা সেইভাবে কষ্ট করে শিখতে চায়, তাদেরকে তাদের জন্য খিদ্দা জান প্রাণ লড়িয়ে দিতে চায়। কিন্তু খিদ্দার এই কথা সেখানে কেউ শোনে না, উল্টে খিদ্দাকে সবাই নানা রকমের অজুহাত দিতে, নানা রকমের কথা বলতে থাকে। এবং খিদ্দা বলে যে ভালো সুইমার তৈরি করতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। তখন এদিক থেকে রায়চরণ হরিচরণ বলে যে ভালো সুইমার তৈরি করতে গেলে তার জন্য খাওয়ারও দরকার, সেই খাওয়ার কোথায়, এত খাটালে তো সুইমারদের টিবি রোগ হয়ে যাবে। তখন খিদ্দা আস্তে আস্তে বলে যে সাঁতার কেটে কারো টিবি রোগ হয়েছে এটা আজ অব্দি কেউ কোথাও শোনেনি। ফলে খিদ্দা এটা বলে যে তাদের শুধু অজুহাত, কারণ তারা কোন রকম ভাবে তারা খাটতে চায় না। তারা যথারীতি যেমন শ্যামল গোবিন্দ এদের কথা বলে বলে যে, কিন্তু এরা সাঁতার সাঁতারের জন্য তারা তৈরি না, তারা শুধু আসতে হয় আসে বা এরকম একটা অজুহাত তাদের কাছে, তারা খাটতে চায় না। কারণ খাটনি না করলে কিন্তু কখনোই কোনো কিছু হবে না। তো এদিকে হরিচরণ তীব্র স্বরে খিতিসের খিতিসকে ব্যঙ্গ করে এবং বলে যে তুমি তো কোনোদিন জলেই নামোনি বা এইরকম কোন এই ধরনের কিছু কথা যেটা হরিচরণ বলতে থাকে। কিন্তু খিতিস তার এতে বিপরীতে বলে যে যদি খিতিস হাসে ম্লান ভাবে এবং খিতিস তার বিরোধী করে বিরোধিতা করে বলে যে যদি জলে নামলেই ভালো সাঁতারু হওয়া যায় বা জলে নেমেই ট্রেনার হতে গেলে যদি নাম করা সাঁতারু হতে হবে, তাহলে এমন কোনো তার কোনো কথা নেই। কারণ পৃথিবীর অনেক নাম করা ট্রেনার আছেন, কোচ আছে, যারা যেমন ট্যালবট, কার্লাইল, গ্যালাঘর, হেইন্স, কাউন্সেলিং ম্যান, এরা কেউ কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন নয়, অথচ এরা কিন্তু খুব বড় ধরনের একজন কোচ। ফলে এইরকম কিছু কথা যেগুলো বলে এবং লাস্ট শেষ অব্দি খিতিস বুঝতে পারে যে এখানকার যে কর্তৃপক্ষ, জুপিটারের যারা কর্তৃপক্ষ, তারা খিতিসকে এই ক্লাবে কোনোভাবেই রাখতে চায় না। কারণ তারা হরিচরণকে দিয়ে সস্তা সাঁতারু তৈরি করতে চায়, তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এবং ওই শ্যামল গোবিন্দ যারা রয়েছে, এছাড়াও খিদ্দা সম্পর্কে একটি কথা বলা যে সে নাকি বেলা বা যে বেলা বেলা বা মেয়েগুলি যারা রয়েছে, যারা বর্তমানে অ্যাপেল হয়ে চলে গেছে, তাদেরকে নাকি সে বলেছে ছেলেদের মতো করে চুল কাটতে বা তাদেরকে বলে ছেলের মতো জামা কাপড় পড়তে ইত্যাদি ইত্যাদি, ফলে তারা নাকি সেটাতে খুব তাদের খুব তাদের খারাপ লেগেছে। এই ধরনের কিছু কথা চিঠিতে লিখেছে। খিদ্দা বুঝতে পারে যে তার জুপিটার ক্লাবে তার দিন শেষ এবং সে বুঝতে পারে যে তাকে জুপিটার ক্লাব কর্তৃপক্ষ আর চাইছে না, কারণ ভালোর কোনো কদর আজকের দিনে নেই, এটা বুঝতে পারে খিদির সিংহ। ফলে সে নিজের সম্মান বাজাতে এবং নিজের প্রতি এই যে অভিযোগ সেটাকে বেশি বাড়তে না দিয়ে তিনি যথারীতি এই ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে নিজেকে সরিয়ে নেন, রেজিগনেশন দেন। এবং বেরোনোর সময় শ্যামল গোবিন্দকে বলে যে তাদেরকে যে বকাঝকা করেছে তাতে তারা যেন খারাপ না ভাবে, তাতে তারা যেন খারাপ না ভাবে। এবং তার সাথে সাথে শুধু তাই নয়, তাদের এরপর থেকে তাদের তাদেরকে আর তার কাছে সাঁতার শিখতে হবে না, তাদের সেই চিফ ট্রেনারের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। ফলে এবং বলে মন্দি যেন সাঁতারটা তারা কাটে ইত্যাদি বলে সে যখন বেরিয়ে আসে তখন ঘড়িতে আটটা পাঁচ বাজে, দিঘির গোলদিঘিটা জুপিটার ক্লাবের ঘড়িতে। এবং গোলদিঘিটাকে ঘিরে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় প্রচুর লোকের ভিড়, এবং হঠাৎই তার মধ্যে চাপাসরে খিদ্দা বলে একজন ডাকে। তো পেছন ফিরে যথারীতি খিতিস বলে কে, তখন ভেলো বলে আমি, তখন খিতিস বলে তখন ভেলোকে ভেলোকে খিতিস ভেলোকে বলে যে সে চাকরিটা ছেড়ে দিল, ইস্তফা দিল চাকরিতে। ফলে তার সেখান থেকে
সেখান থেকে সে চলে এসেছে। তখন ভেলো বলে, তখন ভেলো সে আমাদের খিদ্দা বলে যে তার এখন একটা কাজের দরকার, কারণ সে কাজটা ছেড়ে দিয়েছে। তখন ভেলো তাকে বলে যে বৌদির সঙ্গে তার স্ত্রীর সাথে প্রজাপতি অর্থাৎ তাদের টেলারিং শপে গিয়ে যেন একটুখানি হাতে হাত লাগায়, সেখানে তো সব মেয়েরা কেন সেখানে একটা পুরুষ মানুষের থাকা দরকার, কখন কি বিপদ হয়। তখন খিদ্দা বলে যে তার স্ত্রী অর্থাৎ তাদের বৌদি দেখতে ছোট্ট খাটো হলে কি হবে, কাজের বেলা সে অনেক বেশি তার দায়িত্ব, সে অনেক কাজ করতে পারে, ফলে প্রজাপতিতে তার শুধু তাকে দিয়ে দারোয়ানি ছাড়া আর কোনো কাজই হবে না। এদিকে আবার তখন ভেলো বলে যে দরকার হলে তুমি অ্যাপেলো এসো, অ্যাপেলো ক্লাবে গিয়ে তুমি সেখানে জয়েন করো। কিন্তু খিদ্দা বলে যে না, অ্যাপেলো চিরকালই জুপিটারের শত্রু, অর্থাৎ জুপিটারের কিছু মানুষ যারা তার তার সততা নিয়ে তার কাজ নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে বলে, তাকে সেখান থেকে বের করে দিয়েছে বলে, তাদের উপর রাগ করে সে শত্রুর সঙ্গে গিয়ে ঘর বাঁধবে এটা কখনোই সম্ভব নয়। সে এটা কখনোই ভাবতে পারে না, কারণ কিছু লোভী স্বার্থপর মুনাফাবাজ মানুষ যারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করবার জন্য, নিজেদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখবার জন্য যারা সস্তার ট্রেনার খোঁজে, যারা খিদির সিংহকে চায়নি বা চাইছে না, তাদের কাছ থেকে বেরিয়ে এসে খিদির সিংহ হয়তো ভালো কাজই করেছে এখানে বলা যেতে পারে। খিদির সিংহ এইটা মনে মনে উপলব্ধি করে এবং খিদির সিংহ তারপর খিদ্দা সেখান থেকে চলে যায়, এবং তারপর মাথা নিচু করে সেখান থেকে খিদি সননীয় যখন চলে যাওয়ার পর ভেলো সেখানে দাঁড়ায়, দাঁড়িয়ে থাকা একটি আলু কাবলিওয়ালাকে বলে যে বেশ ঝাল দিয়ে আলু কাবলি চারানা আলু কাবলি বানাবে। এই সময় এই বলে আমাদের এই পরিচ্ছেদটি শেষ হচ্ছে। এখানে আমরা দেখতে পাই যে খিদির সিংহ একটা সত্যিকারের একজন সাঁতারু চেয়েছিল, যে সাঁতারু বেঙ্গলের বাংলার মুখ উজ্জ্বল করবে, যে সাঁতারু দেশের মুখ উজ্জ্বল করবে, যে সাঁতারুর মধ্যে একটা খিদে থাকবে, সেই সাঁতারুকে তিনি খুঁজছেন বা খুঁজেছেন, কিন্তু সেটা তিনি তার ক্লাবে পাননি। কারণ ক্লাবে যারা রয়েছে তারা প্রত্যেকেই অমনোযোগী, ফাঁকিবাজ, তারা খাটতে চায় না। ফলে এইরকম একটা পরিস্থিতিতে খিদ্দা ওই ক্লাব কর্তৃপক্ষ, যারা তথাকথিত ভাবে আগেই বলেছি যে লোভী নিজেদের স্বার্থকে চরিতার্থ করবার জন্য সস্তার কিছু সস্তার ট্রেনার খুঁজছিলেন, সেটা হরিচরণকে পেয়ে গিয়েছিলেন এবং হরিচরণও তাদের সঙ্গ দিয়েছিল। কিন্তু খিদ্দার মতো মানুষ যারা সত্যি করে সাঁতারুকে খুঁজে বের করে, সেই ধরনের মানুষকে তারা চাইছে না, কারণ সত্যি কথা তারা কাজের মানুষ চাইছে না, তারা শুধুমাত্র ক্লাবটাকে চালাবার মানুষ চাইছে। ফলে সেই জন্য খিদ্দা সেখান থেকে বেরিয়ে এসেছে। খিদ্দা এবার নিজের চেষ্টায় সে সত্যিকারের একজন শিষ্য বা সাঁতারু তৈরি করতে পারে কি না পারে, সেটা আমরা পরবর্তী পরিচ্ছেদে, উপন্যাসের পরবর্তী পরিচ্ছেদগুলোতে দেখব। সে কি সত্যি কণিকে তার মনের মতো করে তৈরি করে ফেলতে পারছে, কণি কি সত্যি তার মতন হয়ে উঠতে পারছে, কণির মধ্যে কি সেই খিদেটা আছে, এবং কণি কি শেষ অব্দি খিদ্দার এই বিশ্বাসটাকে বা এই ইচ্ছেটাকে পূরণ করতে পারবে, সেগুলো আমরা পরবর্তী পরিচ্ছেদে আলোচনা করব। এবং এই পরিচ্ছেদটি আমরা আজকে আলোচনা করে এটাই বুঝলাম যে খিদ্দা নিজের আত্মসম্মানে যথেষ্ট বলিয়ান, সে আত্মসম্মানে আত্মসম্মান যুক্ত একজন মানুষ, তিনি নিজের আত্মসম্মানকে খুইয়ে ওই ক্লাবে কখনো তিনি দাসত্ব করতে পারবেন না বা পরের চাটুকার হয়ে থাকতে পারবেন না, তাই তিনি নিজের সম্মান বাঁচাতে আত্মসম্মানী খিদ্দা নিজে বেরিয়ে এসেছেন। এবং তিনি এবার তার নিজের রাস্তা নিজেই বাঁচবেন, এটাই আমরা এই পরিচ্ছেদ থেকে দেখতে পেলাম। আমি বলবো এই পরিচ্ছেদটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে, এবং শুধু পড়া নয়, এই পরিচ্ছেদটা পড়ে ভালো করে বুঝবে, পরবর্তী পরিচ্ছেদগুলো তাহলে তোমাদের যখন আমি বোঝাবো তাহলে এটা বুঝতে আরো তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ, তোমরা গল্পটি এই উপন্যাসের পরিচ্ছেদটা অবশ্যই পড়বে।